শুরুতেই সংবাদ শিরোনাম, বাইডেনের আহ্বান না মেনে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের। কালকের মধ্যে ফিলিস্তিনের যুদ্ধ বিরতি হবে দাবি হামাসের। ফিলিস্তিনে হামলার বিষয়ে কোরআনের আয়াতের দোহাই দিল ইসরায়েল। ফিলিস্তিন পন্থীদের গায়ে হাত দিতে অস্বীকৃতি জানালো ব্রিটিশ দমকল কর্মীরা। এটা কোনো খেলা নয়, এটা যুদ্ধ, ইসরায়েলকে বললেন ওয়াসিম আকরাম। ভারতের উত্তরপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো প্রাচীন মসজিদ, উত্তেজনা তুঙ্গে। এবার বিস্তারিত, আন্তর্জাতিক মহল থেকে চাপ আসছে যুদ্ধবিরতির, কিন্তু সেগুলোকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান হামলা চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার 19 মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ফোন করে সহিংসতা কমানোর আহ্বান জানানোর কিছুক্ষণ পরে টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তা নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। টুইটারে করা ভিডিওর বরাতে বিবিসি জানায়, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোন কলের কথা উল্লেখ করেননি, তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে বলায় জো বাইডেনকে প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ইসরায়েলের নাগরিক আপনাদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ। এদিকে গাজা শাসনকারী হামাসের মুখপাত্র হাজেম কাসেম সাংবাদিকদের বলেছেন, চলমান সংঘাতের অবসানে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে সে আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাস বুধবার জানিয়েছে, আগামী 2 দিনের মধ্যে ইসরায়েলের সাথে তাদের যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার কথা অব্যাহতভাবে বলে যাওয়ার মধ্যেই হামাসের উচ্চ পদস্থ এক নেতা এই ভবিষ্যৎবাণী করলেন। লেবানন ভিত্তিক আল মায়াদিন টিভিতে পাঠানো এক বিবৃতিতে মুসা আবু মারজুক বলেন, যুদ্ধবিরতির জন্য চলমান প্রয়াস সফল হবে, আমি আশা করছি 1 বা 2 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মারজুক আরও বলেন যে অধিকৃত পশ্চিম তীর জেরুজালেম, গাজা ও ইসরায়েল রাষ্ট্রের মধ্যে থাকা আবর শহরগুলো সহ নানা ফ্রন্টে একসাথে যুদ্ধ করতে যে ইসরায়েল পারবে না তা নিয়ে তারা চিন্তিত। কূটনৈতিক সূত্রগুলো বুধবার আনাদুলু এজেন্সিকে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা যুদ্ধবিরতির আহ্বান সংবলিত একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা নিয়ে আলোচনা করছে। এছাড়া গত বুধবার ইসরায়েলি চ্যানেল 12 জানায়, ইসরায়েল রাজনীতিবিদ ও সামরিক বাহিনীর মধ্যে একমত প্রতিষ্ঠা হয়েছে যে শুক্রবারের আগে কোনো যুদ্ধবিরতি গ্রহণযোগ্য হবে না। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 227 জন নিহত হয়েছে, এদের মধ্যে 64 জন শিশু, 37 জন নারী, আর আহত হয়েছে 1,620 জন। এই তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর হাতে 4 শিশুসহ 28 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের আরবি ভাষার সরকারি টুইটার অ্যাকাউন্টে গাজায় হামলার বিষয়ে কোরআনের আয়াতের দোহাই দিচ্ছে ইসরায়েল। গত মঙ্গলবার তারা গাজায় ভয়াবহ হামলার সাথে কোরআনের আয়াতের দোহাই দেয়। ইসরায়েলের এক রাষ্ট্র টুইটে কোরআনের সূরা ফিলের আয়াতের কথা তুলে ধরা হয়, যে আয়াতে বলা হয়েছে আল্লাহ হস্তি বাহিনীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দিয়েছেন, যারা বহু শতাব্দী পূর্বে পবিত্র কাবা গৃহ ধ্বংস করতে চেয়েছিল। ইসরায়েলের সরকারি টুইটার অ্যাকাউন্টে সূরা ফিলের প্রথম আয়াতের কথা বলা হয়, যেখানে আল্লাহ বলেন, তোমরা কি এ বিষয়ে সচেতন নও? আল্লাহ হস্তি বাহিনীর সাথে সংশ্লিষ্টদের সাথে কেমন আচরণ করেছেন, এটা একটি স্মরণীয় বিষয় যে আল্লাহর পক্ষ থেকে তাদেরকেই সাহায্য করা হয় যারা মিথ্যার বিরুদ্ধে এবং সত্যের ওপর অটল। তারপর ইসরায়েলের সরকারি টুইটে বলা হয়, হামাস যখন থেকে ইরানের অস্ত্র হিসাবে কাজ করছে তখন থেকে তারা এ এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। এসব কথা বলে ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালানোকে বৈধ বলে আখ্যা দিতে যাচ্ছে। ইসরায়েলের এ সকল হামলায় ফিলিস্তিনের বহু মানুষ নিহত হয়েছে, এমনকি কয়েক ডজন শিশুও নিহত হয়েছে, কিন্তু ইসরায়েল এইসব হামলাকে ঐশ্বরিক সমর্থন প্রাপ্ত কাজ বলে দাবি করে থাকে।
নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যে ইসরায়েলের মালিকানাধীন একটি ড্রোন কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। তাদের কয়েকজন কারখানাটির ছাদে উঠেও অবস্থান নেন। এইসব প্রতিবাদকারীকে নামাতে স্থানীয় দমকল বাহিনী ডেকেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ, কিন্তু তাতে সাড়া দেননি দমকল কর্মীরা। তারা জানিয়েছেন, মানবিক কাজে নিয়োজিত এই বাহিনী ফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে পারে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবর অনুসারে গত বুধবার যুক্তরাজ্যের লেস্টার শহরে ইসরায়েলি মালিকানাধীন এলবিট সিস্টেমের সহায়ক প্রতিষ্ঠান ইউএফি ট্যাকটিক্যাল সিস্টেমসের কারখানা দখল করে নেয় প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠনের আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, ওই কারখানায় তৈরি ড্রোন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ব্যবহৃত হচ্ছে। এর জন্য কারখানাটির প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এতে সেখানকার উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও দাবি তাদের। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি এলবিট কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7:30 দিকে প্যালেস্টাইন অ্যাকশনের এক মুখপাত্র জানান, ইসরায়েলি ড্রোন কারখানাটির গেটের বাইরে শতাধিক বিক্ষোভকারী অবস্থান নিয়েছেন, আর কারখানার ছাদে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা রাতভর সেখানেই থাকবেন বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা ছাদের ওপর থাকা আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেস্টার শায়ার ফায়ার ব্রিগেড ইউনিয়নের সদস্যরা ইসরায়েলি কারখানার ছাদ থেকে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের নামাতে অস্বীকৃতি জানিয়েছে। ইউনিয়নের প্রধান গ্রাহাম ফক্সের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। টানা 10 দিনের মতো চলছে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের 227 জন নিহত হয়েছেন, এর মধ্যে 64 জনই শিশু। এছাড়া 1500-এর বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিন ভূখণ্ড থেকে হামাসের হামলায় 12 ইসরায়েলি নিহত হয়েছেন, আহত হয়েছেন 300+ ইসরায়েলি। এদিকে ফিলিস্তিন ভূখণ্ডে নিরীহ ও নিরস্ত জনগণের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। ইসরায়েলি আগ্রাসন থামাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু সাবেক ও বর্তমান তারকা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদী সেলিব্রিটিদের কাতারে এবার সামিল হয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক ওয়াসিম আকরাম। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছেন তিনি। এই সাবেক বাঁহাতি পেশার এক টুইট বার্তায় বলেন, আপনি কোন পক্ষে কিংবা কোন দলকে সমর্থন করেন সেটি বিবেচ্য নয়, এটি কোনো খেলা নয়, যুদ্ধ। আর দিন শেষে এত মৃত্যু ও দুর্দশা যেখানে সেখানে কেউ জয়ী হতে পারে না, সবাই হেরে গেছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, মানবতার পক্ষে আওয়াজ তুলুন। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বড়াবাঁকিতে প্রাচীন গরিব নেওয়াজ মসজিদ গুঁড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এরপর থেকে ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড ও সুন্নি ওয়াকফ বোর্ড তীব্র নিন্দা জানিয়ে পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। অবশ্য কর্তৃপক্ষ বলছে, মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং এলাহাবাদ হাইকোর্টের অনুমতি নিয়েই তারা সেই স্থাপনাটি ভেঙেছে। এর 2 মাস আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদটিকে তালা মেরে দেওয়া হয়। এরপর মঙ্গলবার কর্তৃপক্ষ বিশাল বাহিনী নিয়ে এসে মসজিদের পুরো কাঠামোটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। বড়াবাঁকের স্থানীয় মুসলিমরা বলছেন, গত 100 বছরেও বেশি সময় ধরে ওই মসজিদে নামাজ পড়া হচ্ছিল। আদালতের আদেশে কাঠামোটি ভাঙা হয়েছে বলে প্রশাসন দাবি করলেও গরিব নেওয়াজ মসজিদের খাদেম রমজান আলী বলছেন, তাদের বক্তব্য পেশ করার কোনো সুযোগই দেওয়া হয়নি। মঙ্গলবার মসজিদটি ভেঙে ফেলার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এক বিবৃতিতে দাবি করেছে, ওই মসজিদটি নিয়ে কখনো কোনো বিতর্ক ছিল না এবং সম্পূর্ণ বেআইনিভাবে সেটি ধূলিসাৎ করা হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রেহমানি আরও বলেছেন, 100 বছরেরও বেশি সময় ধরে মুসলিমরা সেখানে নামাজ পড়ে আসছেন, যে বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যেও কোনো দ্বিমত নেই। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।